মুম্বাই গৌরনগর এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক মহিলা অপর এক মহিলাকে মারধর করে। পরবর্তীতে এলাকাবাসীরা আক্রমণকারী মহিলাকে গ্রেফতারের দাবি তোলেন। খোয়াইয়ে মহিলার হাতে আক্রান্ত মহিলা, ঘটনা মঙ্গলবার গৌরনগর এলাকায়। অভিযুক্তের নাম মমতা সিংহ, আক্রান্ত মহিলা শেফালি সিংহ। পূজো সেরে বাড়ি ফেরার সময় শেফালি সিংহ এর উপর আক্রমণ করে এলাকার ওই মমতা সিংহ। পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা বলে দাবি করে গৌরনগর এলাকাবাসী। পরে মমতা সিংহকে গ্রেফতারের দাবিতে খোয়াই থানা ঘেরাও করে এলাকাবাসী। সকালের দিকে আমরা গৌরনগরে শেফালি সিং, স্বামী প্রদীপ সিং, উনি একটা আজকে কালীবাড়িতে পূজার যাওয়ার জন্য টেম্পু রিজার্ভ করণে লেগে টেম্পু মালিকের লেগে কথা কইতে আসলো। কথা কইয়া সাইরা যখন বাড়ি ফিরে তখন ওই মমতা সিং উনি তানের কাছে ধরাস্তরা হইয়া মারপিট করা হয়েছে। এখন পাড়া প্রতিবেশী হয়েছে আজকে সকালে গৌরনগরই ঘটনাটা। এরপরে হ্যাঁ চিলাচিলি করছে, আমারে বাঁচাও আমারে বাঁচাও। আর পাড়ার প্রতিবেশী হেরার দৌড়িয়া হেরে একটু সাহায্য করে হেরে টানা হেঁচড়া করে হেরে একটু সরাইছে ইরম করছে। এরপরে ই ভদ্র মহিলা শেফালি সিং উনি আইয়া সাইরা আমরা এখানে একটা মাইরা পাইবি কমিটি আছে তাদের কাছে অনুরোধ করে জানাইল ইরম ইরম করা হয়েছে। ওই তারাই যখন এখানে আইয়া থানারে আমরা অবিলম্বে তারে বিচার চাই, গ্রেপ্তার করা হোক। মেয়েতে ইরম ইরম অবস্থা, এইটা আমরা শাস্তি চাই, বিচার চাই। এই যে ঢুকছে ভিতরে গেছে, লোক আছে ভিতরে চলছে, অনাপাত কথা চলছে।